আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, কথা বলবো আজকে বেস্ট বাইয়ের গোডাউনটা নিয়ে। এটা আমরা আগের ভিডিওটাতে আপনার সুন্দর একটা ভিডিও করছিলাম, ওটা শোরুম ছিল আর কি। আর বর্তমানে এটা হলো তাদের গোডাউন, এটা 2 নম্বর গোডাউনটা, শোরুমের পেছনে আপনার দোতলাতে। তো বেস্ট বাই দেশের অন্যতম একটা প্রতিষ্ঠান, এটা অ্যাপল কোম্পানির, মোটামুটি সবাই জানেন। আর এখানে আপনি মার্কেটিং করলে এক জায়গা থেকে সব কিছু নিতে পারবেন, প্রত্যেকটা আইটেম তাদের নিজ প্রোডাক্ট। আর কিছু আছে তাদের সাথে অ্যাপলের সাথে যেটা ডিল আছে ওটা হিসাবে তারা বিক্রি করে সেল করে থাকে আর কি। তো আমাদের এখানে ফরাদ ভাই আছেন, আমি ওনার সাথে কথা বলছিলাম, উনি ম্যানেজার হিসেবে আছেন এখানে কর্মরত অবস্থায়। আর দেখেন এই যে প্রত্যেকটা আইটেম, এখানে এই যে প্লাস্টিকের সামগ্রী যেগুলো আছে এগুলো সব আরএফএলের, এই যে এখানে আছে প্রত্যেকটা দেখেন। এটা ফ্লাক্স, তারপর আপনার এই যে কুকার জাতীয় যা আছে সব এখানে সবগুলো দেওয়া আছে বোর্ডে, তাকে এদের সবগুলো ডিসপ্লে করা আছে আর কি। যে হ্যান্ড কড়াই, তারপর আপনার ওই অ্যালুমিনিয়ামের এই যে পাতিল, এগুলো এসব আর কি। এই যে প্লাস্টিকের মগ, এই যে উনি হলেন ফরাদ ভাই, ওনার সাথে আমি কথা বলছিলাম, ভালো একটা লোক, ম্যানেজার। উনি প্রথমে আমাকে ভিডিওটা দিতে চাচ্ছিলেন না, পরবর্তীতে যখন আমার ওই চ্যানেল দেখলেন ইউটিউবে আর কি, তারপর উনি আমাকে ভিডিওটা দিচ্ছেন। তো দেখ দর্শক, আপনারা আসবেন কিন্তু, ফরাদ ভাই কিন্তু ভালো লোক, হাজিগঞ্জের আশেপাশে ধারে আপনারা কেনাকাটা করেন বেস্ট বাইতে আসবেন। এখানে আপনার 20% একটা লেস দেওয়া হয়েছিল আমি দেখছিলাম। আমাদের ফরাদ ভাই বললো যে এখন একটু সময় অনুযায়ী আমরা কিছু ছাড় দিচ্ছি আর কি কাস্টমারকে। শোরুমটা নতুন আর এটা তো হলো তাদের গোডাউন, গোডাউনটা অনেক সুন্দর। এই দেখেন গোডাউনটা শোরুমের মতন অনেক সুন্দর করে সাজায় রাখছে গোডাউনটা, এই সবগুলো আছে, এই সবগুলো। তো দর্শক, কথা বলছিলাম, এই যে কাস্টমার আছে গোডাউন আছে, এই কেনাকাটা করতেছেন ওনারা, ওই যে ওইদিকে একজন আছেন দেখবেন, এই যে বাচ্চাদের খেলনাও আছে এখানে প্লাস্টিকের আরে ফেলের, বাচ্চাদের খেলনাগুলো আছে, পট আছে, মামপট আছে, তারপর আপনার ছোটো ছোটো শোপিস আছে, পার্টেক্সের আপনার এই বোর্ডগুলো আছে, ময়লা রাখার যে ঝুড়িগুলো ওই সব ওগুলো আছে, বক্সগুলো আছে, এই যেগুলো আছে আপনার, এই যে প্রত্যেকটা দেখেন বাটি, এগুলো অনেক সুন্দর প্লাস্টিকের। আর ওদের প্লাস্টিকটা একটু নিখুঁত আর কি, অন্য অন্য জিনিসগুলোর থেকে প্লাস্টিক থেকে এটা একটু অন্যরকম, প্লেন আর কি, খুব সুন্দর বাচ্চাদের খেলনা আইটেমগুলো। এই যে বেবিদের আপনার এই সাইকেল, 3 চাকার বাইক, এই যে 3 চাকার বাইক, এগুলো প্লাস্টিকের, 1200, 1300, 1500 এই রেটের আছে এগুলো। এই দেখছেন এই যে উপরেও আছে খেলনা, ওই যে দোলনাটা আছে কি, দোলনাটাও আছে এখানে। ভিতরে আরও অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো হয়তো বা আমরা অনেক জানি না আর কি, কারণ এরা ওই শোরুম আর হলো গোডাউন, এই দুইটাই আমি কোনোরকম শুধু ভিডিওটা করছি আর কি। ওই সেফটি ফায়ার ফার্স্ট আছে, এই যে দেখুন প্লাস্টিকের চেয়ারগুলো আছে, তারপরে মোড়া আছে, তারপরে আপনার এই টুলগুলো আছে, মোটামুটি এই যে প্লাস্টিকের এগুলো। আর সামনে আরেকটা ইয়েতে দেখবেন, দেখেন পুরো কাঠের মতন দেখা যাচ্ছে, আসলে কিন্তু কাঠ না, প্লাস্টিকে। আর এগুলো হচ্ছে প্লাস্টিকের বাটি মগ, এই যেগুলো বাটি আর মগ, তাকগুলো অনেক সুন্দর করছে। এটা আপনার অ্যালুমিনিয়ামের তাকগুলো, তারপরে আপনার গ্লাস দিয়ে করছে, শোকেসগুলো অনেক সুন্দর লাগে আমার থেকে। এই যে হাতের জুড়ি আছে সবগুলো দেওয়া আছে। উপরেরটা দেখেন, এই দেখেন এত সুন্দর, মানে আপনার চোখে লাগবে, সোজা কথা এখানে আসলে কিছু কিনতে মন চাইব। আপনার অন্য জায়গায় আপনি কি কিনলেন না কিনলেন ওটা দেখা গেছে, একটা দুটো আইটেম কেনার পরে আর ওই শপে থাকতে মন চায় না, কিন্তু গেটের ভিতরে আসলে আপনার মানে শপের অন্যরকম ডিসপ্লে, মানে কিনতে মনে করবে সোজা কথা, সবগুলোই আছে আর কি। এই যে ময়লা রাখার বক্স, এগুলো আমরা দুবাইতে দেখছিলাম আর কি, এইভাবে বাসার সামনে এগুলো রাখছে। এখন বর্তমানে বাংলাদেশেও এখন অনেক উন্নত হয়ে গেছে, অনেক কিছু এখন বাংলাদেশে পাওয়া যায়।
এই দেখেন যে পানি রাখার, এই যে আপনার প্লাস্টিকের ওয়ার্ড্রপ আলমারি, এসবে তো প্লাস্টিকের আর কি, এই যে ছোট ছোট ওয়ার্ড্রপ আছে, এই যে এগুলো 2500-3000 টাকা করে বর্তমানে বিক্রি করতেছেন ওনারা। আর ফার্টেক্স গ্রুপের সাথে তাদের একটা লিঙ্ক আছে, ফার্টেক্স গ্রুপের কিছু মাল ওরা সেল করে আমি দেখছি। এই যে এগুলো ফার্টেক্স গ্রুপের আমি দেখছি, আরএফএলের সাথে হয়তো বা ফার্টেক্স গ্রুপের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, হয়তো বা তাদের সাথে একটা ব্যবসার একটা লেস আছে, যার কারণে আমরা দেখতে পারলাম যে এই যে ফার্টেক্স গ্রুপের প্রত্যেকটা জিনিস, এটা হলো টেবিল, দোকানের শোকেস, আরে দোকানের আপনার ওই যে টেবিলগুলো যে যেগুলো রাখে ওগুলো আছে, তারপর আপনার বাসা বাড়িতে আপনার ওই বাচ্চারা পড়ালেখা করবে ওই রকমের টুলগুলো আছে। তো দেখেন বেস্ট ভাই মোটামুটি এখন উন্নত হয়ে গেছে এদের প্রতিষ্ঠান, বাংলাদেশে অনেকগুলো এদের ব্রাঞ্চ আছে, তা চাঁদপুরের ভিতরে, এটাও তো অন্য কোথাও নাই, শুধু হাজিগঞ্জে আছে বেস্ট ভাইয়ের এই শোরুমটা আর কি। এই যেগুলো প্লাস্টিকের, প্লাস্টিকের আপনার এগুলো, এটা হইলো আলমারি, ছোট ওয়ার্ড্রোব, আর এটা হইলো আপনার ড্রেসিং টেবিল, এটা ড্রেসিং টেবিল, এই এটা হইলো আপনার ওয়ার্ড্রোব, এটাতে আপনার যে কোনো আসবাবপত্র জিনিস আপনি রাখতে পারেন এখানে। এই যে এগুলো অনেক সুন্দর, এটা প্রাটেক গ্রুপের আর কি, রেটও ভালো মোটামুটি, তবে এখন লেস আছে 20%, এখন একটু ছাড় পাবেন আর কি। এই যে এগুলো কর্নার শোপিস সবগুলোই আছে এখানে, সুন্দর করে সাজায় রাখছে। দর্শক হাজিগঞ্জের আশেপাশে যারা আসেন, এখান থেকে যেটাই কিনেন আর কি, আসবেন ওদের শোরুমে, শোরুমটা কিন্তু অনেক সুন্দর, এই যে উপর নিচের চেয়ারগুলো আছে এখানে, এটা আপনার মাঝখানের তৈল পোম আর অ্যালমোনিয়ামের আর কি চেয়ারগুলো, এটা হইলো শোপিস, এই যে অনেক সুন্দর, আমার থেকে অনেক ভালো লাগছে, আমি ওখানে গেছি সরাসরি দেখছি, যার কারণে আমার অনেক ভালো লাগছে। এখন আপনারা যারা কিনবেন, আপনারা তো কম বেশ দেখেন, মার্কেটিং করেন, এদিক ওদিক কিনেন, এক জায়গায় এতগুলো প্রোডাক্ট মানে একসাথে পাওয়া যায়, এটা মানে ভাগ্য সোজা কথা। আর ওরাও অনেক কিছু নিয়ে নিছে, যাতে কাস্টমারের কোনো সমস্যা না হয়, কাস্টমার কিনতে পারে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই রুম ঝাড়ু ইয়েগুলো আছে আর ফেলে, তারপরে আপনার ওই পাপসগুলো আছে মোচার, আর এই যেগুলো আপনার বাচ্চাদের খেলনা, ছোটো ছোটো খেলনাগুলো আছে প্লাস্টিকের, এই যেগুলো আবার আপনার ওই যে পানি দেওয়ার মতন স্প্রেগুলো আছে, মগগুলো আছে, এটা বদনা, তারপর আপনার আরও যাবতীয় জিনিস আছে, সবগুলো তো আর বলা সম্ভব না। তো দর্শক আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আবার পুনরায় আবার নতুন কিছু নিয়ে আসব। এই দেখেন বালতিগুলো দেখেন, অনেক সুন্দর সুন্দর বালতি, মোটামুটি আগের তুলনায় মার্কেট এখন জমছে, আগে তো একটু স্লো আসলে আপনার এটা চলতো কম, দেখা গেছে মার্কেট নতুন হয়েছে আর এটা মানে তেমন একটা সাড়া পায় নাই, এখন আবার 7 তলায় ইসলামী ব্যাংক আছে 2 তলা, যার কারণে এখন একটু ভালো চলতেছে আর কি, কাস্টমারও ভাঙে এখানে আসে প্রতিদিন, আপনারা দেখবেন কেনাকাটা করবেন। তো আর কি আজকের জন্য বিদায় নিলাম, আবার নেক্সট ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।